আর স্ট্রেট চিলড্রেন আমি তোমাদের মানি ম্যাম বেঙ্গলি টিচার। আচ্ছা, আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে চ্যাপ্টার 3 শব্দ পদ ও বাক্য। এবার তোমার তার মধ্যে শব্দ আর পদটা তোমাদের পড়ানো হয়ে গেছে, আজকে তোমাদের আমি বাক্যটা পড়াবো। আচ্ছা, তোমরা এই লেসন প্ল্যানটা দেখবে হচ্ছে 30/9/20 তারিখে, হ্যাঁ, আর তার ঠিক 48 ঘন্টা পরে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। দেখো বাক্য কি, অর্থপূর্ণ কতগুলি পদ সুনির্দিষ্টভাবে পাশাপাশি বসে যদি মনের ভাব পুরোপুরি প্রকাশ হয় তবে তাকে সেটাকে বাক্য বলে। এবার দেখো আমি একটা উদাহরণ দেখাচ্ছি, উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো যেখানে অবাস্তব ভাব থাকে, অবাস্তব ভাব মানে যেমন দেখো আমি সুনির্দিষ্টভাবে সব পদগুলোকে বসালাম, পরপর বসলো, কিন্তু সেটা অবাস্তবতা রয়েছে, সেটা কিন্তু কখনোই বাক্য হবে না। যেমন দেখো মাধব খুব তাড়াতাড়ি গাছে উঠছিল, এখানে উদ্দেশ্য কোনটা,
এই মাধবটা হচ্ছে উদ্দেশ্য, মাধবের সম্বন্ধে বলা হচ্ছে। কি বলা হয়েছে? খুব তাড়াতাড়ি গাছে উঠছিল। তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য, মাধব হচ্ছে উদ্দেশ্য, আর খুব তাড়াতাড়ি গাছে উঠছিল এটা হচ্ছে বিধেয়। তাহলে বাক্য কাকে বলা হয়ে গেছে? বাক্যের দুটো অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয়। উদ্দেশ্য কি? যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্যের সম্বন্ধে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই থাক, আর এর পরের দিন আবার।